আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহি ওমান ও আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের বাসাবাড়িতে অথবা অফিস আদালতে কিংবা ছোটো বড়ো ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত লোকজন কাজ করছেন সে সমস্ত অধীনস্থ কর্মকর্তা কর্মচারী শ্রমিক তাদের অনেকেই বা বড় একটা অংশ নিরাপত্তার কারণে কাজে যোগদান করতে পারছেন না এমতো পরিস্থিতিতে মালিক পক্ষ তাদের পারিশ্রমিক এবং বেতন ভাতা মাসকে মাস অব্যাহত রাখা চালু রাখা ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে আবশ্যক নাকি তাদের জন্য বিষয়টি ঐচ্ছিক সে বিষয়ে আমরা আলোকপাত করবো ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে ইনশা আল্লাহবীদিল্লা বিষয়টি দীর্ঘ আলোচনা সাপেক্ষ তারপরে ওই সংক্ষিপ্ত পরিসরে আমরা ইসলামেশ্বরিয়ার দু একটি মৌলিক নীতি বলতে চাই যা থেকে আশা করি এই সমস্যার সমাধানের পথ আমরা খুঁজে পাব পুরানি করিমের সুরায় মায়দার এক নম্বর আয়াতে আল্লাহ স্মতাল এর সাত করেছেন ইয়া ইয়াহাদিন আমানুফুকুদ অর্থাৎ হে ইমানদাররা তোমরা পরস্পর পরস্পরের সাথে যে সমস্ত চুক্তি করে থাকো এই চুক্তিগুলোকে তোমরা পূর্ণ করবে পূরণ করবে ভঙ্গ করবে না রাসুল করিম সাল্লা বর্ণিত তিহাদিস ইরশাদ করেছেন আল না আলা সুরৌ অর্থাৎ মুসলিমরা পারস্পরিক লেনদেন এবং কায়কারবারে একে অন্যকে যে শর্ত দিয়ে থাকে সেই শর্তগুলো মেনে চড়া উভয়ের জন্য অবশ্য কর্তব্য এআত এবং হাদিসের আলোকে মালিক এবং শ্রমিকের সঙ্গে যে সমস্ত চুক্তি হয়ে থাকে এবং চুক্তির সময় যে সমস্ত শর্তের উল্লেখ থাকে সেটা মৌখিকভাবে হতে পারে অথবা লিখিতভাবে হতে পারে অলিখিতভাবে অঘোষিতভাবে চুক্তি হতে পারে যে কোনোভাবে চুক্তি হোক না কেন সে চুক্তি রক্ষা করা মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়ের জন্য অবশ্য কর্তব্য এক্ষেত্রে আরেকটি মৌলিক নীতি আমরা বলতে পারি যদি শ্রমিক কখনো কাজে যোগদান না করেন তার দিক থেকে কোনো ত্রুটির কারণে তার কোনো ওজোরের কারণে তাহলে সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট হারে বা চুক্তি অনুযায়ী পারিশ্রমিক থেকে বঞ্চিত হবেন সেটি বলাই বাহুল্য আর এর বাইরে যদি এমন কোনো কারণ দেখা দেয় যে কারণটি ভিত্তিতে শ্রমিক কাজে যোগদান করতে পারছেন না অথচ সেটির সাথে শ্রমিকের কোনো সম্পর্ক নাই শ্রমিকের দিক থেকে কোনো ত্রুটি নাই যেমন বর্তমান পরিস্থিতির কথা আমরা বলতে পারি নিরাপত্তার কারণে হয়তো মালিক তার শ্রমিককে কাজ করাতে পারছেন না অথবা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকার কারণে মালিক তার শ্রমিককে কাজ করাতে পারছেন না কিন্তু শ্রমিকের দিক থেকে কোনো প্রকার ত্রুটি নাই যদি বিষয়টি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে শরিয়ার বিধান হল মালিক চুক্তি অনুযায়ী তার শ্রমিককে তার পারিশ্রমিক এবং পাওনা পরিশোধ করে যেতে হবে কারণ চুক্তি যতদিন বলবৎ রয়েছে চুক্তিকে রক্ষা করতে হবে শ্রমিক যেহেতু কাজে যোগদান না করার ক্ষেত্রে তার দিক থেকে কোনো ত্রুটি নাই অতএব তার পাওনা তাকে পরিশোধ করে যেতে হবে এক্ষেত্রে যদি মালিক অব্যাহত না রাখতে চান চুক্তি যেহেতু দীর্ঘদিন পর্যন্ত সমস্যা চলছে তিনি যদি তার শ্রমিককে এভাবে বসিয়ে বসিয়ে বেতন দিতে না পারেন তার অক্ষমতা থাকে এক্ষেত্রে অথবা তিনি অপারক থাকেন কিংবা তিনি চাচ্ছেন না এভাবে বসিয়ে বসিয়ে দীর্ঘদিন বেতন দিতে তাহলে সেক্ষেত্রে তিনি যেটা করতে পারেন সেটা হলো শ্রমিকের সঙ্গে কৃত চুক্তিকে তিনি শেষ করতে পারেন সমাপ্ত ঘোষণা করতে পারেন এই অধিকার অবশ্যই তার রয়েছে অতএব মালিকপক্ষ হয় শ্রমিকের পারিশ্রমিক অব্যাহত রাখবেন অথবা তার সঙ্গে কৃত চুক্তিকে ভঙ্গ করবেন যে বিশেষ পরিস্থিতিতে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত কাজ নেই কাজ করানো যাচ্ছে না সেই কারণে তোমার সঙ্গে চুক্তি আপাতত শেষ পরবর্তীতে আবার প্রয়োজন হলে এবং তুমিও যদি সম্মত থাকার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উভয়ে চুক্তিতে আবদ্ধ হব নতুন করে আবার আমরা কাজ শুরু করব নতুন চুক্তির ভিত্তিতে তো এই বিষয়টি মালিকের হাতে থাকবে বাইরে তৃতীয় আরেকটি বিষয় হতে পারে তা হল মালিক শ্রমিক উভয় পক্ষ সম্মত হয়ে বেতনের নির্দিষ্ট কোনো পার্সেন্ট তারা কমাতে পারেন কথার কথা মালিক শ্রমিক উভয় পক্ষ সম্মত হয়ে ফিফটি পার্সেন্ট বেতন কমিয়ে নিলেন অথবা ফ মানে ওয়ান থার্ড অথবা ওয়ান ফোর্থ বেতন কমিয়ে নিলেন যে যেহেতু কাজ হচ্ছে না কাজ করার সুযোগ নেই যার কারণে উভয়ের যাতে ক্ষতি না হয় মালিক যাতে শ্রমিককে না হারাতে হয় আবার শ্রমিকও যাতে বেঁচে থাকতে পারেন উভয়ের দিককে বিবেচনা করে তারা একে অন্যের সঙ্গে যদি নির্দিষ্ট কোনো পরিমাণে বেতন কর্তন করার ব্যাপারে ঐক্যবদ্ধ হন তাহলে সেক্ষেত্রে শরিয়ার কোনো আপত্তি নেই কারণ শরিয়া মালিক এবং শ্রমিক উভয়ের অধিকারকে সংরক্ষণ করবার জন্য বিভিন্ন নীতিমালা দিয়েছে কিন্তু তারা উভয় যদি সম্মত হয়ে তাদের কোনো অধিকারকে ছাড় দেন মালিক তার জায়গা থেকে ছাড় দেন শ্রমিক তার জায়গা থেকে ছাড় দেন এবং সন্তুষ্টচিত্ত উভয় যদি মেনে নেন কোনো নির্দিষ্ট পরিমাণ বেতন কর্তন করার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে শ্রম সরিয়ার কোনো আপত্তি নেই তাহলে আমরা তিনটি পদ্ধতি পেলাম প্রথম পদ্ধতি হলো সাধারণ অবস্থাতে শ্রমিকের পারিশ্রমিক বা বেতন অব্যাহত রাখতে হবে মালিককে যদি চুক্তি বলবৎ থাকে কারণ এখানে শ্রমিকের দিক থেকে কোনো ত্রুটি নাই আর দ্বিতীয়ত হল মালিক যদি শ্রমিকের সেই বেতন ভাতা এবং পারিশ্রমিককে অব্যাহত রাখতে না চান অথবা অপারক হন তাহলে তিনি চাইলে চুক্তি ভঙ্গ করার ঘোষণা দিতে পারেন এরপরে সুযোগ হলে শ্রমিক মালিকের সাথে যুক্ত হবেন অথবা না হবেন সেটি তাদের ব্যাপার তৃতীয় পন্থা হলো যে শ্রমিক মালিক উভয় মিলে যদি কোনো নির্দিষ্ট পার্সেন্টেজের উপর একমত হন তাহলে সেক্ষেত্রে তারা সন্তুষ্ট মেনে নেন কোনো পার্সেন্টেজ বেতন কমন কর্তন করার ব্যাপারে যাতে করে মালিকও ক্ষতিগ্রস্ত না হয় এদিকে শ্রমিকও বেঁচে থাকে তাহলে সেটাও ইসলামেশ্বরীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই আছে প্রিয় দর্শক এক্ষেত্রে মাস আলার চাইতে বড়ো বিষয় হলো এসান আমাদেরকে আল্লাহ স্মাতালা এহসান নির্দেশ করেছেন এবং প্রত্যেকটা মানুষের জন্য এহসান কে আল্লাহ স্মাতালা আবশ্যক করেছেন সাধ্য যে আমরা একে অন্যের প্রতি এহসান করা উচিত একে অন্যের সহমর্মী হওয়া উচিত এবং একে অন্যের বিপদে বা দুঃসময়ে পাশে দাঁড়ানো উচিত বহু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শ্রমিকদের শ্রমের ভিত্তিতে অনেক বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোর অনেকাংশে আমি সব ক্ষেত্রে বলছি না অনেকাংশে মালিকরা চাইলে শ্রমিকদেরকে দু চার মাস বসে বেতন ভাতা দিতে পারেন আমাদের বাসার যে সমস্ত কাজের লোকজন আছেন যারা হয়তো কাজ করতে আসতে চান কিন্তু আমরা তাদেরকে বাসাবাড়িতে বাড়িতে অ্যালাউ করছি না সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিবেচনা করে তো এমতো পরিস্থিতিতে তাদেরকে যদি আমরা তাদের যে সামান্য বেতন আছে সেটা চালু রাখি তাহলে অনেকের জন্য সেটি কষ্টের কারণ হবে না হ্যাঁ আমি এটা বলছি যে নিঃসন্দেহে আমাদের অনেক ভাই বোন আছেন যাদের জন্য সেটাকে অব্যাহত রাখা কঠিন হবে তাদের নিজের উপার্জন বন্ধ এদিকে কাজের লোকজনের পারিশ্রমিককে অব্যাহত রাখা তাদের জন্য সম্ভব নয় তাদের জন্য ইসলামেশ্বরিয়ার দ্বিতীয় পদ্ধতি অবশ্যই খোলা আছে তারা চাইলে তাদেরকে বলতে পারেন যে তোমাদের সাথে আমাদের যে চুক্তি সেটি আপাতত শেষ অর্থাৎ এখন থেকে আর তোমার কাজ করা লাগবে না পরবর্তীতে তোমার সুযোগ থাকলে আমার আল্লাহ সুমাতাল্লাহ তৌফিক দিলে আমরা উভয় আবার কাজের ব্যাপারে সম্মত হব সে অপশনটি তারা গ্রহণ করতে পারেন কিন্তু এক্ষেত্রে শ্রমিকেরও উচিত মালিক মালিকপক্ষের প্রতি হেসান করা যারা ক্ষুদ্র ব্যবসা করেন শ্রমিক যদি তাদের প্রতি হেসান করেন যে তিনি আমাকে সাধারণ অবস্থা বেতন অব্যাহত রেখেছেন এখন যদি কিছুটা কম দেন অথবা না দেন অথবা কিছুটা কমিয়ে দেন অথবা আমি যদি আমার পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দিতে পারি তাহলে সেটা তার অবশ্যই করা উচিত মালিক মালিকপক্ষের জন্য আরেকটি অপশন খোলা থাকে তা হল তারা চাইলে বেতনটাকে তখন অব্যাহত না রেখে বাকিতে বকেয়া রাখতে পারেন বা যতটুকু সম্ভব ততটুকু দিলেন আর বাকিটা পরবর্তীতে আল্লাহ স্মাতাল্লাহ যখন তাকে সচ্ছলতা দিবেন তখন তিনি শ্রমিককে পারিশ্রমিক হিসাবে দিবেন পরিশোধ করতে পারেন সেই সুযোগও তাদের হাতে রয়েছে এ বিষয়ে সম্প্রতি দারালুম দেবনদের একটি ফতোয়া প্রকাশিত হয়েছে সেটি এরকমই তার খোলাসা আবার সে সাথে আল আলজাজিরা নেটে একটি ফতোয়া প্রকাশিত হয়েছে যেখানে আরব বিশ্বের বড় বড় স্কলারদের বিভিন্ন দেশে মিশরের কাতারের এবং সৌদি আরবের বিভিন্ন দেশে ওলামা ইকরামের ফতোয়া সেখানে তারা প্রকাশ করেছেন সেটারও সারসংক্ষেপ একই রকম আল্লামা কাসানি রহমাউল্লাহ এবং ইমাম এবনতাহ রহমাল্লা সহ অনেক বড় ওলামা ইকরাম এক্ষেত্রে ক্ষেত্রে যে সমস্ত মৌলিক নীতিমালা বলেছেন সেগুলোকে সামনে রেখে আমরা এই সামারিতে পৌঁছলাম আল্লাহ আমাদের সকলকে পরস্পর পরস্পরের যে সমস্ত পাওনাগুলো আছে সেগুলোকে সম্পূর্ণরূপে পরিশোধ করার তৌফিক দান করুন সব ক্ষেত্রে তাকেও অবলম্বন করার তৌফিক দান করুন এ কঠিন পরিস্থিতিকে আল্লাহ সাতলা আমাদের সকলকে মুক্তি নসিব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি